যাদের ভরসায় যাদের দায়িত্বে আমরা নিশ্চিন্ত, যাদের নিরাপত্তায় যাদের আত্মত্যাগে আমরা রোজ ভালো থাকাটাকে খুঁজে নিই। আজ তাদের দিন, আজ পুলিশ দিবস। তাদের ভূমিকাকে কুর্নিশ জানাতে 2020 সালে সেপ্টেম্বরের প্রথম দিনটি পুলিশ দিবস হিসেবে ঘোষিত হয়। আজ এই দিনে চলুন জেনে নেওয়া যাক পুলিশের অন্যতম কার্যালয় লালবাজারের ইতিকথা। লালবাজারের বর্তমান পুলিশ সদর কার্যালয়টি নির্মিত হয় 1919 সালে। তবে এই লালবাজারের নাম নিয়ে অনেক অভিমত রয়েছে। অনেকেই ভাবেন সদর দপ্তরের রংটি যেহেতু লাল, সেই থেকে এসেছে লালবাজার। প্রায় 250 বছর আগে ধনকুবের ব্যবসায়ী জন পামারের দক্ষিণমুখী চারতলা বাড়িটি ছিল সেই সময়ের কলকাতার আকর্ষণ। আর বাড়িটি যাতে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, তাই তিনি বাড়ির রং লাল করেন। সেই বাড়িটিই আজ পুলিশ ঘাঁটি লালবাজার। কারণ মতে আবার তৎকালীন ফোর্ট উইলিয়ামের ছায়া পড়ত সেই সময়ের লাল দিঘিতে, সেই থেকেই নাম হয় লালবাজার। আবার লাল শব্দটির সূত্রপাতের কারণ হিসেবে অনেকের মতে তৎকালীন পুলিশ কনস্টেবলদের লাল পাগড়ির প্রসঙ্গও উঠে আসে। লালবাজারের নাম নিয়ে মতানৈক্য থাকলেও সেই সমস্ত অজ্ঞাত নায়কদের ধন্যবাদ, যাদের সাহস এবং আত্মসর্গতার জন্য সমাজের প্রতিটি নাগরিক নিরাপদ বোধ করে। পুলিশ দিবস উপলক্ষে সকল পুলিশ সদস্যদের তাদের অক্লান্ত অবদান এবং অদম্য চেতনার জন্য অভিবাদন জানায় জিও বাংলা।